রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75 বছর বর্ষপূর্তি উদযাপন আমরা শুরু করেছি। 1950 সালের 1 সেপ্টেম্বর এই কলেজের সূচনা হয়। সেই কলেজ রামকৃষ্ণ যে আশ্রম আছে তার গর্ভ থেকেই তার সূত্রপাত। 4 জন শিক্ষক, 2 জন শিক্ষক এবং 4 জন ছাত্র নিয়ে প্রথম এই কলেজের যাত্রাপথ শুরু হয়। 75 বছর পেরিয়ে আজকে এই কলেজ একটা মহিরুহে পরিণত হয়েছে। আমাদের কলেজ একটা স্নাতকোত্তর কলেজে উন্নীত হয়েছে। সেই 75 বছরের প্লাটিনাম জুবিলিকে সামনে রেখে আমরা কলেজ কর্তৃপক্ষ বর্ষব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। তার প্রাথমিক প্রথম স্তর হিসাবে আজকে আমাদের সকালবেলা যেটা হলো প্রতিষ্ঠা দিবসের প্রথমেই রামকৃষ্ণ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের যিনি সেক্রেটারি মহারাজ আছেন গিরিজানন্দ মহারাজ, উনি উপস্থিত ছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয় এছাড়াও অন্যান্য বিশিষ্টজনরা এখানে উপস্থিত ছিলেন। এরপর একটি ছোট্ট আলোচনা সভা আমরা আয়োজন করি। সেই আলোচনা সভায় অনেকেই বক্তব্য রাখেন। তারপর শুরু হয় আমাদের দ্বিতীয় যে কার্যক্রম আজকের দিনে, সেটা একটা মেগা র্যালি। সেই মেগা র্যালিতে মেন আসল যেটা উদ্দেশ্য ছিল কৈলাস শহরের জনগণ সবাইকে এখানে একত্রীভূত করা। এই অনুষ্ঠানের মূল যিনি ছিলেন অতিথি ছিলেন তিনি হলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ত্রিপুরা মহোদয়, উনি ছিলেন। এছাড়াও প্রাক্তন যারা ছাত্রছাত্রী, প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকা, কৈলাস শহরের যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ, নগর পঞ্চায়েতের যিনি চেয়ারপারসন উনি ছিলেন, এছাড়াও আরও বিশিষ্টজনেরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। এই র্যালিতে বিভিন্ন দলের সংগঠনের যেমন বিভিন্ন সংগঠনের লোকজনও এখানে অংশগ্রহণ করেন, ছাত্রছাত্রী তো অংশগ্রহণ করেন এবং 4টি টেবলের মাধ্যমে সেই 1950 সালে যে কাঁঠালতলা থেকে আমাদের কলেজের যাত্রাপথ শুরু হয়েছিল সেই জিনিসগুলো টেবলের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। কৈলাস শহরের আপামর জনসাধারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আগামী 7 তারিখে এই প্লাটিনাম জুবিলির ইনোগ্রেশন যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয়। এছাড়াও আরও অন্যান্য অতিথিবর্গদের উপস্থিত থাকার কথা রয়েছে, মাননীয় মন্ত্রী টিঙ্কুরা মহোদয়, মাননীয় মন্ত্রী এছাড়াও আরও বিশিষ্টজনেরা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। আমি এই বার্তা দিতে চাই সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনারা সবাই এগিয়ে আসুন।